আলাইকুম এভ্রি হোপ ইউ অল গাইজ ডুইং ওয়েল এই মুহূর্তে আমি হাসিবাসি আপনাদের সাথে এবং অবস্থান করছি আলিফ মোটরসে কারণ আলিফ মোটরসে ঈদের আগে কিন্তু প্রচুর পরিমাণে ঈদ অফারে বাইকগুলি দিচ্ছে আপনাদের জন্য ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের সকল স্পোর্টস সেগমেন্ট নেগেটিভ স্পোর্টস বাইক কিন্তু আলিফ মোটরসে চলে আসছে সো দেখতে পাচ্ছেন আমার পাশেও কিন্তু অনেক বাইক রয়েছে বাট আজকে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো কয়েকটা মডেলের ওয়ান ফাইভ নিয়ে এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শুধুমাত্র আর ওয়ান ফাইভ নিয়ে দেখতে পাচ্ছেন ইয়ামহা আর ওয়ান ফাইভ এর ভেরিয়েন্ট সো চারটা কালার বলতে পারেন এর মধ্যে একটু মডেল ও ভেরিয়েশন রয়েছে সো আজকে আপনাদেরকে আলিপট এর এই চারটা মডেলের আর ওয়ান আপনাদের সামনে আমি কথা বলবো মোটামুটি একটু ডিটেলস এবং এটার আস্কিং প্রাইস বা ইট ডিসকাউন্ট কথা থাকছে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা জানেন যে আলি পটর সবসময় কিন্তু সিভিউ কন্ডিশনের অথেন্টিক বাইকগুলি ইম্পোর্ট করে থাকে এবারও কিন্তু তার ব্যতিক্রম নাই রিসেন্টলি আমাদের শিপমেন্টে এসছে এবং এই শিপমেন্টে প্রচুর পরিমাণে আর ফাইভ কিন্তু আসছে সো এইটাই হচ্ছে আপনাদেরকে ফার্স্টে একটু দেখাই আমি ফার্স্টে আমার লেফট সাইডের আর ফাইভ এম বাইকটা নিয়ে আপনাদের সাথে কথা বলি যদিও যে চারটা বাইক রয়েছে এই চারটাই কিন্তু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এবং ইন্দোনেশিয়ান বাইকের ক্ষেত্রে দেখা যায় কি অনেকে এসে বলেন ভাই এভিএস লাগবে এবিএস ছাড়া চলবেই না তাদের জন্য হচ্ছে এই আর ফাইভ এম সো ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে যে এভিএস হয় এটা অনেকেই জানেন না সো তাদের জন্য বলা যে আর ওয়ান ফাইভ এম কিন্তু এভিএস ভার্সন হয় ইন্দোনেশিয়ান এবং এই বাইকটাতে নর্মালি আজকে ডিটেলসে যাবো না একটা ভি থেকে আপনি কি কি বেশি পাবেন এই ব্যাপারটা আজকে শুধু বলে দিই নর্মালি আপনি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এবং আর ওয়ান ফাইভ এম বোথ অনেকটাই সিমিলার বাট যেই জিনিসটা ডিফারেন্ট আছে যেমন আপনার বোথ হুইলে আপনার ডুয়েল চ্যানেল এভিএস পেয়ে যাবেন কুইক শিফটার পেয়ে যাবেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন নিউ হ্যান্ডেলওয়ার সেট পেয়ে যাবেন নিউ মিটার সেট আপ পেয়ে যাবেন এবং পাশাপাশি এখানের কিছু ইগনেশন সুইচ অন অফ সুইচ বা এখানকার চাপাতে যে সব সুইচগুলো রয়েছে এখানে একটু ভেরিয়েশন রয়েছে আর হচ্ছে লুকসের মধ্যে একটা ভেরিয়েশন আছে মোটামুটি এটা ব্লু সিলভারের কম্বিনেশন সো আর ফাইভ এমটা ডিটেলস আমাদের আইবক্সে দেওয়া আছে বা আমরা প্রিভিয়াসলি অনেক ভিডিওসে এই বাইকের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি প্রত্যেকটা বাইকই একশো পঞ্চান্ন সিসির একটা ইঞ্জিন এবং সবাইকে একটা নর্মাল ধারণা দিয়ে দেয় যেমন প্রত্যেকটা বাইকেই কিন্তু আপনি ইলেভেন লিটার পর্যন্ত ফুয়েল ক্যাপাসিটি রয়েছে আর মাইলেজের যে ব্যাপারটা থাকে সব সময় তো আপনারা আর ওয়ান ফাইভ হইলেই মোটামুটি ভার্সন থ্রি ফোর বা আর ওয়ান ফাইভ এম যেটাই হোক আপনারা কিন্তু মাইলেজ নর্মালি সিটিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং হাইওয়েতে পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবেন সো আর ওয়ান ফাইভ এম এর নর্মালি আমি আশা করি আপনারা অলরেডি জানেন এটা নিয়ে আর তেমন কথা বাড়ায় লাভ নাই মোটামুটি আর ওয়ান ফাইভ এমের পাশাপাশি আরও যেসব বাইক রয়েছে এই বাইকগুলো নিয়ে আজকে কথা বলব যেমন রিসেন্টলি আমাদের লাইভ বা ভিডিওসে আপনারা দেখছেন যে ভার্সন ফোরের ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল ছিল তো ভার্সন ফোরের ব্ল্যাকের পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছে ব্লু কালারটা চেয়েছেন সো ব্লু কালারটাও কিন্তু এই মুহূর্তে আলিপনসে অ্যাভেলেবেল দেখেন এখানটায় কিন্তু ব্লু কালারও চলে আসছে এবং ব্লু কালার পাশাপাশি আরও নতুন কালার আসছে একটু পরে আসতেছি আসছি বাট ভার্সুন ফোরের ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালার হচ্ছে ভার্সুন ফোরের কোর কালার মোটামুটি আলি এখন কিন্তু দুইটি কালারই অ্যাভেলেবল রয়েছে ভার্সন ফোনের ব্ল্যাক কালারটা এবং ব্লু কালারটার মধ্যে ডিফারেন্ট শুধুমাত্র কালার ভেরিয়েছে অনেকে আবার ইন্ডিয়ানের সাথে অনেকটা মিলিয়ে ফেলেন যে এটাই তো এব আছে ভাই এটাই তো কুইকশিপ্টার আছে ব্লু কালার না ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টটা বিফোর ব্ল্যাক যেভাবে পাবেন সিমিলারভাবে কিন্তু আপনারা ব্লু কালারটা পেয়ে যাবেন অ্যান্ড আপনাদেরকে প্রাইস আইডিয়া দিয়ে দিই ফার্স্ট হচ্ছে ওয়ান ফাইভ এম এর প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিই যেহেতু ওটা মিস করে আসছি তো ওটা হচ্ছে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার আমরা আস্কিং প্রাইস রেখেছি ইট ডিসকাউন্টে আপনাদের জন্য ফাইভ থাউজেন্ড টাকা লেস থাকবে সো আর ফাইভের প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা অ্যান্ড আর ওয়ান ফাইভ ভার্চুন ফোরের মধ্যে এই মুহূর্তে আলিপ মোটরসে কিন্তু টোটাল তিনটা ইউনিট রয়েছে মানে তিনটা মডেল রয়েছে যেমন এখানে কিন্তু আপনারা অ্যাগ্রেসিভ গ্রে দেখতে পাচ্ছেন যেটা আলিপ মোটরসে একদমই নতুন এসছে এবং ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আলিপ সবগুলি বাইক সেল করে থাকে সো ভার্চুন ফোর আমরা এই দুইটার বাইকের প্রাইস যা রেখেছি অ্যাগ্রেসিভ গ্রেডও সেমটাই রেখেছি শুধু ডিফারেন্সটা হচ্ছে অ্যাগ্রেসিভ গ্রেতে আপনার নিজের আর কোনো মডিফিকেশনের প্রয়োজন নাই অলরেডি একটা মডিফাইড টাইপের বাইক এটা লুকসটা আসলে যথেষ্ট ইউনিক এবং এটার ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিয়েশনটা হচ্ছে এখানে আপনার নিয়ন কালারের রিং রয়েছে এবং ফ্রন্ট লুকসে এখানে কিন্তু একটা ভেরিয়েশন রয়েছে আলাদা একটা নিয়ন স্টিকার বা রেডিয়াম স্টিকার টাইপের বলতে পারেন এছাড়া ওভারঅল ইন্টারনাল সাইডে মিডিল পার্টে ট্যাঙ্ক সাইডে এখানে একটু ভেরিয়েশন রয়েছে আর সবচেয়ে বড় পরিবর্তন আসছে এটা গ্রাফিক্সে সো গ্রাফিক্সেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিয়েশন আসছে বা ব্যাক প্যানেলেও নিউ স্টিকার অ্যাড হয়েছে এবং পাশাপাশি এই বাইকটার লুকসটা কিন্তু অন্য অন্য যেসব ভি ফোর রয়েছে এর থেকে একটু বেটার আমার কাছে মনে হয়েছে সো মোটামুটি তিনটা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই মুহূর্তে আলি মোটরসে রয়েছে এবং আর ওয়ান ফাইভের মধ্যে চারটা মডেল এই মুহূর্তে আলিপ মোটরসে চারটা কালার বলতে পারেন অ্যাভেলেবল রয়েছে ওভারঅল ভার্সুন ফোরের প্রাইস আমরা রেখেছিলাম হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা যেই কালারই নেন আপনারা ব্ল্যাক নেন বা ব্লু নেন বা অ্যাগ্রেসিভ গ্রে যেই কালারটাই নেন এই তিনটে কালারের প্রাইস কিন্তু আমরা রেখেছি সিমিলার পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এবং আসলেই ফাইভ থাউজেন্ড টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন সো মোটামুটি যখন আসবেন আলিপ মোটরসে আসলেই কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন এবং পাশাপাশি আলিপ মোটরসে কিন্তু এই স্পোর্টস বাইক ছাড়াও আমাদের কাছে আরও নতুন নতুন বাইক চলে আসছে তো জানতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শেষ করার আগে এই মুহূর্তে আলী পটসের লোকেশন এবং ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আমাদের লোকেশনটা হচ্ছে মগবাজার মোড় সোনালী ব্যাংক কাজী অফিসের পাশেই হচ্ছে আলী পটস অবস্থিত তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো আল্লাহ হাফেজ